যে 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 কথাই বলুক না কেন, তিনি যত বড় আলেমই হোক না কেন, যত বড় ইমাম সাহেবই হোক না কেন, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আলার রাসে ওয়াল আইন, সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কোরআন সুন্নার আলোকে যেটি প্রমাণিত নয় সেটিকে আমরা বর্জন করব, আর যেটি প্রমাণিত সেটিকে আমরা গ্রহণ করব। যদি শিক্ষা অর্জন করে আমরা অনেক শিক্ষিত হয়ে বড় এডুকেটেড পার্সন হয়ে যদি আমরা কেউ অস্বীকার করে আল্লাহকে, আমরা শয়তানের দাসত্ব করি, ভালো এবং মন্দের মধ্যে যদি পার্থক্য না সূচিত করতে পারি তাহলে এই শিক্ষা আমার জন্য কোনো কাজ আসবে না, বরং আমি আল্লাহর দাসত্বের পরিবর্তে শয়তানের দাসত্ব করব। কিন্তু ইসলামের শিক্ষা মানুষকে শেখায় আল্লাহর দাসত্ব। ইহুদি নাসারা আলেমরা তারা হক জানতো কিন্তু হকটা মানত না, তারা ঢেকে রাখত, গোপন করতো। সুতরাং কোনো আলেমও যদি হন, তিনি যত বড় আলেম হোক না কেন, তিনি যদি সত্যটা জেনে সত্যকে গোপন করেন তাহলে কিন্তু তিনি জাহান্নামে যাবেন। আহলে হাদিস আন্দোলনের শিক্ষা দর্শন হচ্ছে যে মানুষ প্রথমে শিক্ষার মাধ্যমে তার স্রষ্টাকে চিনবে। যদি স্রষ্টাকে না চিনতে পারে তাহলে সে যে শিক্ষা অর্জন করুক না কেন সেই শিক্ষা তার ব্যর্থ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আজকে সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনার বিষয় হল আহলে হাদিস আন্দোলনের শিক্ষা দর্শন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। সংক্ষিপ্ত সময় আপনাদেরকে শুধু কিছু ইশারা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিলকলম আল্লাম আল ইহসান আলম আলম। ইসলাম ধর্মে শিক্ষার প্রতি যে গুরুত্ব প্রদান করা হয়েছে, পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে এভাবে শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে বলে আমরা জানতে পারি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহি নাজিল হয়েছিল সেই ওহি প্রথমে ছিল ইকরা, তুমি পড়ো। এর মাধ্যমে আমরা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে যে ইসলামের শিক্ষার গুরুত্ব অত্যধিক। কারণ ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের কোনো মনগড়া মতের উপরে পরিচালিত নয়, বরং কোরআন এবং সুন্না, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহী হিসাবে প্রাপ্ত হয়েছিলেন, সেই ওহির আলোকেই ইসলাম ধর্ম পরিচালিত। সুতরাং এখানে প্রত্যেকটা বিষয় ইসলামের সুস্পষ্ট, যেটি কোরআনের আলোকে হাদিসের আলোকে প্রমাণিত সেটি গ্রহণীয়, এবং যেটি কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় সেটি হচ্ছে বর্জনীয়। সঙ্গত কারণেই আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে ইসলাম শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা যদি সেই যুগের জাহেলি সমাজের অবস্থার দিকে খেয়াল করি তাহলে দেখব যে কিন্তু তারা মৌলিকভাবে কিন্তু তারা পড়াশোনা জানতো না। তারা যুদ্ধ বিগ্রহ, মদ, নারী, এগুলো ছিল তাদের আনন্দ বিনোদন, তাদের জীবনসঙ্গী, এগুলো নিয়ে তারা সবসময় পড়ে থাকতো। সেই জাহেলি সমাজের আমূল পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওহির ইকরা শব্দ দিয়ে শুরু করে তাদেরকে ওহির আলোয় তাদের জীবন এবং সমাজকে আলোকিত করার যে বজ্র নির্ঘোষ ঘোষণা কোরআন মাজিদে দিয়েছেন তা এক অতুলনীয় ঘোষণা। আমরা শিক্ষা অর্জন করি, অনেক লেখাপড়া করি, ডাক্তার ইঞ্জিনিয়ার বহু কিছু হই, কিন্তু কী জন্য পড়াশোনা করি? আমরা যত বেশি শিক্ষিত হই তত আল্লাহ থেকে আমরা দূর হয়ে যাই, তত আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। আমরা মনে করি যদি ইসলামকে নিয়ে আমি থাকি, ইসলামকে আঁকড়ে ধরে থাকি, ইসলামের কথা আমি বলি তাহলে আমি স্মার্ট হলাম না। আর যদি ইসলামের কথা না বলি, নিজেকে পরিচয় না দিই, নিজেকে খুব মডারেট হিসাবে উপস্থাপন করতে পারি তাহলে মনে হয় যে আমি একজন খুব ভালো বুদ্ধিজীবী, একজন ভালো শিক্ষিত। কিন্তু আমি শিক্ষা অর্জন করছি কেন? শিক্ষা অর্জন করার প্রথম লক্ষ্যই থাকবে হচ্ছে আমার স্রষ্টাকে জানা। আমি কি এই পৃথিবীতে একাকী এসেছি? কোনো কিছুই তো পৃথিবীর একাকী সৃষ্টি হয় না।
এই যে আজকে যে ডায়াসে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, এই ডায়াস তৈরি করার জন্য কিন্তু একজন মিস্ত্রি লেগেছে। তাহলে এই সামান্য একটি ক্ষুদ্র জিনিস যদি তৈরি করার জন্য একজন মিস্ত্রির প্রয়োজন হয়, একজন কারিগরের প্রয়োজন হয়, তাহলে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি। নিঃসন্দেহের পেছনে একজন স্রষ্টা আছেন, সেই স্রষ্টা সম্পর্কে জানা, তার নাম এবং গুণাবলী সম্পর্কে জানা, তার অস্তিত্বের প্রতি পূর্ণ আস্থাশীল এবং বিশ্বাস স্থাপন করা, তার প্রতি তওয়াক্কুল করা, এটি হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলে দিয়েছেন আমাদেরকে সূরা আলাকের প্রথম 3 আয়াতে। এবং আমরা দেখি যে পৃথিবীতে আল্লাহকে চেনার জন্য অনেক নিদর্শন দেওয়া আছে, কিন্তু এগুলো দেখেও আমরা না দেখার ভান করি, আমরা এদিকে ভ্রুক্ষেপ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 105-6 নম্বর আয়াতে বলছেন যে ওয়াকাইম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আসমান এবং জমিনে আল্লাহর বহু নিদর্শন রয়েছে, তারা এর উপর দিয়ে চলাফেরা করে কিন্তু সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তার মানে আমরা সব কিছু জানি, বুঝি, আল্লাহর একজন এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, তার মাধ্যমে সব কিছু পরিচালিত হচ্ছে, এটা একটা পাগলও বোঝে, কিন্তু বুঝেও নিজেকে মডার্ন আধুনিক শিক্ষিত বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য বা পাশ্চাত্যের কিছু খুদকুড়ো খাওয়ার জন্য আমরা ইসলামকে স্বীকার করতে চাই না, আল্লাহকে স্বীকার করতে চাই না। আমরা বলি দেয়ার ইজ নো গড, এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই। তা আহলে হাদিস আন্দোলনের শিক্ষা দর্শন হচ্ছে যে মানুষ প্রথমে শিক্ষার মাধ্যমে তার স্রষ্টাকে চিনবে। যদি স্রষ্টাকে না চিনতে পারে তাহলে সে যে শিক্ষা অর্জন করুক না কেন সেই শিক্ষা তার ব্যর্থ। সে যদি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেও তার রবকে চিনতে ব্যর্থ হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থাও তার জন্য কী হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রশংসা করেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় কী করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে এবং আসমান এবং জমিন নিয়ে তারা চিন্তাভাবনা, সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে। এই জন্য আমাদের আল্লাহকে চেনার জন্য, আমাদের রবকে চেনার জন্য, আমাদের স্রষ্টাকে চেনার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এবং এই শিক্ষার উদ্দেশ্যই যেন হয় আমার রবকে চেনা। যদি এই উদ্দেশ্য না হয় তাহলে কিন্তু আমার শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হবে। যে শিক্ষা আমার অন্তর জগৎকে আলোকিত করতে পারত সেই শিক্ষা আমার জন্য বুমেরাং হবে এবং এটি আমার জন্য অন্ধকার ডেকে নিয়ে আসবে। কারণ জ্ঞান হচ্ছে লাইট, পাওয়ার, আলো। সেই কোরআন এবং সুন্নার আলোকে, সেই আলোকিত যদি আমি নিজেকে না করতে পারি, সমাজকে আলোকিত না করতে পারি, আমার রবকে না চিনতে পারি, তাহলে সেই শিক্ষা দিয়ে আমার কোনো কিছুই হবে না। দুই নম্বর হচ্ছে যে শিক্ষার মাধ্যম, শিক্ষা আল্লামা বিল কালাম, আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমরা শিক্ষার যত আধুনিক মাধ্যম আছে গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যখন শিক্ষা অর্জন করেছি, আপনারা করেছেন, আজকে যারা এখানে বসে আছেন, আমাদের শিক্ষক মণ্ডলী কী করতো, হোয়াইট ব্ল্যাকবোর্ডে লিখতেন চক দিয়ে। কিন্তু এখন তো ব্ল্যাকবোর্ড চলে না, এখন যদি কেউ ব্ল্যাকবোর্ড ব্যবহার করে তাহলে মনে হবে সে মনে হচ্ছে আদিম যুগের মানুষ। এখন হোয়াইট বোর্ড, আরও ডিজিটাল বোর্ড, কত রকমের সুন্দর সিস্টেম এসেছে। শিক্ষার যত উপকরণ আছে শিক্ষার কাজে ব্যয় করতে কোনো সমস্যা নেই। আপনি কথার মাধ্যমে, কলমের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, খুতবার মাধ্যমে, যে কোনোভাবে আপনি শিক্ষার বিস্তার ঘটাতে পারেন। তিন নম্বর হচ্ছে শিক্ষার বিষয়, আমি কী শিখবো, আল্লাহ সেটি বলে দিয়েছেন আল্লাহ আলী ইনসান আলাম ইয়া আলাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আপনার প্রতি দিনের মৌলিক বিধিবিধান পালনের জন্য যতটুকু শিক্ষা অর্জন করা দরকার, তলাবুল এলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এরপরে আপনি যে শিক্ষা অর্জন করেন, আপনি যদি একজন ডাক্তার হন, আপনি আপনার পেশায় যদি আত্মনিবেদিত হন, রোগীর সেবা করেন, কোনো সমস্যা নেই। ডাক্তারি পেশায় তো রবকে আরও ভালো জানা যায়, তারা মানুষের শরীর নিয়ে, বডি নিয়ে অনেক চিন্তা গবেষণা করে। কিন্তু একজন ডাক্তার সব কিছু জানার পরে, গবেষণা করার পরে, অনেক পড়াশোনা করার পরেও যদি বলে আমি আল্লাহকে চিনি না, তাহলে সেই ডাক্তার দিয়ে কি সমাজের কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আপনি অর্থনীতি ভালো লাগে পড়েন, সমাজ বিজ্ঞান ভালো লাগে, সব কিছু পড়েন, সমস্যা নাই, কিন্তু মূল আপনাকে কোরআন এবং সুন্নারকে আপনাকে সামনে রাখতে হবে, তাহলে পরে আপনি কখনো, আপনি বা আমি বা আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। চার নম্বর যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমি যত শিক্ষিত হব তত আল্লাহর প্রতি আমি বিনীত হব।
যত আমি শিক্ষা অর্জন করব তত আল্লাহর ইবাদতে আমি একনিষ্ঠ হব, শিরক বিদাত বর্জন করে তাওহীদ এবং আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আমি প্রাধান্য দেব, যেটিকে তাওহীদুল ইবাদা বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে ইসলামী শিক্ষায় আল্লাহর দাসত্ব শেখানো হয়, শয়তানের দাসত্ব নয়। যদি শিক্ষা অর্জন করে আমরা অনেক শিক্ষিত হয়ে অনেক বড় এডুকেটেড পারসন হয়ে যদি আমরা কেউ অস্বীকার করে আল্লাহকে আমরা শয়তানের দাসত্ব করি, ভালো এবং মন্দের মধ্যে যদি পার্থক্য না সূচিত করতে পারি তাহলে এই শিক্ষা আমার জন্য কোনো কাজ আসবে না, বরং আমি আল্লাহর দাসত্বের পরিবর্তে শয়তানের দাসত্ব করব। কিন্তু ইসলামী শিক্ষা মানুষকে শেখায় আল্লাহর দাসত্ব, যেটিকে তাওহীদুল ইবাদা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। পাঁচ নম্বর বিষয় আহলে হাদিসের শিক্ষা দর্শনের, সেটি হচ্ছে তাকদিমুল নাকল আলাল আকল, মানে সবসময় দলিলকে নিজের বিবেক বুদ্ধির উপরে প্রাধান্য দিতে হবে। আজকে ডক্টর কাবিরুল ভাই বলেন হাদিস অস্বীকারীদের কথা, এদের কারণ কি, হাদিস অস্বীকার কেন করে, তারা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, শুধু প্রবৃত্তির অনুসরণ করে। এই কারণে তারা বুদ্ধি বিবেককে মুতাজিলা খারেজিদের মতো তারা কি প্রাধান্য দেয়, নিজের খেয়াল খুশি মতো চলার জন্য যেটি তাদের মনোপুত হবে সেটিকে তারা গ্রহণ করবে, আর যেটি মনোপুত হবে না সেটিকে তারা কি করবে, বর্জন করবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সুনানে আবু দাউদে, তিনি বলছেন লাউকানা দ্বীন বির রায় লাকানা আসফালুল খুফফে আওলা বিল মাসহি মিনা আলাহু, যদি দিন মানুষের রায় নিজস্ব বিবেক চিন্তা বুদ্ধি অনুযায়ী চলতো তাহলে মোজার উপরিভাগের চাইতে নিম্নভাগ মাসায় করাটাই কি উত্তম হইত। কিন্তু আমরা জানি মোজার ময়লাটা কোথায় লাগে, নিচে লাগে। আপনার বিবেক বলছে নিচে মাসে করতে হবে, কিন্তু দলিল বলছে না উপরে মাসে করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাহির খুফাইহে তার মোজার উপরিভাগে মাসে করেছেন। তাহলে যখন আপনি দলিল পেয়ে নিলেন তখন আপনাকে দলিলের সামনে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু যদি বলেন না এটা আমার বিবেকে ধরছে না, এটা কোনোদিন ইসলামের বিধান হতেই পারে না, তাহলে আপনার শয়তানের আপনি দাসত্ব করবেন এবং আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য শেখ আলবানী রহমাউল্লাহ একটি চমৎকার কথা বলেছেন, আদ দিন ও নাকলুন ওয়ালাইস আকলুন, দিন হচ্ছে নাকল অর্থাৎ কোরআন সুন্নার নাম, এখানে আকলের নাম নয়। ওয়াজিফাতুল আকলে ফি ফাহমি দিন, যে বুদ্ধি বিবেককে দিন বোঝার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। ওয়ালাইস তাশরিউ ফি দিন, কিন্তু দিনের মধ্যে নতুন কোনো বিধান সৃষ্টি করবেন সেটি নয়। সুতরাং আমরা কখনো শিক্ষা অর্জন করে, আমরা যদি মাদ্রাসা শিক্ষিত হই, আমি সহিহুল বুখারী পড়ছি কিন্তু মাঝহাবি গোড়ামি করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসকে আমি কুরবানি করছি, জবাই করছি, জলাঞ্জলি দিচ্ছি, এটাও কিন্তু চলবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ, তার খ্যাতিমান ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ একটি চমৎকার কথা বলেছেন তার ওস্তাদ সম্পর্কে, যে শাইখুল ইসলাম হাবিবুন ইলাইনা ওয়ালাকিন্নাল হাক্কা আহাব্বু ইলাইনা মিনহু। অত্যন্ত চমৎকার একটি কথা, যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমার অত্যন্ত প্রিয় ভাজন, তিনি আমার ওস্তাদ, কিন্তু আলা কিন্নাল হাক্কা আহাব্বু ইলাইনা মিনহু, কিন্তু সত্য তার চাইতে অধিক প্রিয় আমার কাছে। তাহলে এই যে চমৎকার একটি উক্তি, এই উক্তির মধ্যে কি রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে, যে যে যেই কথাই বলুক না কেন, তিনি যত বড় আলেমই হোক না কেন, যত বড় ইমাম সাহেবই হোক না কেন, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আলার রাসে ওয়াল আইন, সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কোরআন সুন্নার আলোকে যেটি প্রমাণিত নয় সেটিকে আমরা বর্জন করব, আর যেটি প্রমাণিত সেটিকে আমরা গ্রহণ করব। সুতরাং নিজের আকল নিজের বুদ্ধি বিবেককে কখন আমরা প্রাধান্য দেব না। অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। অবশ্যই আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এটি দিয়ে চিন্তাভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার গবেষণাটা হতে হবে কোরআন সুন্নার কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি কোরআন সুন্নাকে আমি ডিঙ্গিয়ে বা পাশ কাটিয়ে বা জলাঞ্জলি দিয়ে মাঝহাবি গোড়ামির কারণে হোক, নিজের মানে প্রবৃত্তি পূজার কারণে হোক, তাহলে কিন্তু আমি কখনো সৎপথ লাভ করতে পারবো না। আর আল্লাহর বিধানের মূল উৎসই হচ্ছে কোরআন এবং সুন্না, এর সামনে আমাকে আত্মসমর্পণ করতে হবে। এরপরে যে বিষয়টি আহলে হাদিস আন্দোলনের শিক্ষা দর্শনের, সেটি হচ্ছে ইলমের প্রচার এবং প্রসার করতে হবে। এ বিষয়ে ডক্টর কাবিরুল ইসলাম ভাই অনেক আলোচনা করে গেলেন, অনেক কথা বলে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন বাল্লেগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত হলো আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। এখানে একটি বিষয় চিন্তা করুন তো, আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমাহুল্লাহ, মিশকাতুল মাসাবির জগৎবিখ্যাত ভাষ্যকার, মেরাআতুল মাফাতির রচয়িতা, তিনি একটি জিনিস ব্যাখ্যায় বলেছেন, মেরা আতুল মাফাতে চমৎকার, যে আল্লাহ এখানে বলছেন, আল্লাহ রসুল বলছেন বাল্লেগো আননি আলা আয়া, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও কী করে পৌঁছিয়ে দাও। তো আয়াতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন,
আয়াত কোরআন মাজিদ প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, তারপরেও আয়াত প্রচার করার দায়িত্ব আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, অর্থাৎ ওয়ালাও কানাত আয়া কাসিরা, যদি একটা ছোট আয়াত হয় তবুও প্রচার করো। তাহলে রাসূল প্রেরণ করার পরে রাসূল কোরআন প্রচারের দায়িত্ব পালন করেছেন, তারপরেও যদি আয়াতের প্রচার করার কথা বলা হয়, কোরআন প্রচারের কথা বলা হয়, তাহলে হাদিস প্রচার করাটা আরোই অধিক অগ্রাধিকার প্রাপ্ত। এটি আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমাহুল্লাহ তার মিশকাতের ব্যাখ্যার মধ্যে বলেছেন। সুতরাং কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রসার, এটি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মৌলিক শিক্ষা দর্শন। যে আমি হক জানি, হক জেনে হককে গোপন করব, সেটা চলবে না। এটার জন্য আল্লাহর কাছে কি শাস্তি আছে? ইহুদি নাসারা আলেমরা তারা হক জানতো কিন্তু হকটা মানতো না, তারা ঢেকে রাখতো, গোপন করতো। সুতরাং কোনো আলেমও যদি হন, তিনি যত বড় আলেম হোক না কেন, তিনি যদি সত্যটা জেনে সত্যকে গোপন করেন, তাহলে কিন্তু তিনি জাহান্নামে যাবেন। আমি এই জন্য আহলে হাদিস আন্দোলনের শিক্ষা দর্শনের অন্যতম একটি বিষয় যে আমাদেরকে প্রচার করতে হবে। আমি একটি হাদিস জানি, এসার পরে একটি হাদিস পাঠ করা হয় আমাদের মার্কাজে। আমাদের ফজরের পরে কি হয়, সেখানে নির্দিষ্ট একটি গ্রন্থ থেকে পাঠ করা হয়। এই ছোট্ট ছোট বিষয়গুলোর মাধ্যমে আপনাকে বড় আলেম হতে হবে, দায়ী হতে গেলে এমনটি নয়। আপনি একটি আয়াত জানেন, সেটি মানুষকে প্রচার করেন, একটি হাদিস জানেন, সেটি মানুষের কাছে প্রচার করেন, একটি বই বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সময় আমাদের বের হয়, সেই বইটি আপনারা প্রচার করেন। এইভাবে কিন্তু ইলমের প্রচার এবং প্রসার করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে কি দুরবস্থা এটি আমরা বলবো না। সম্প্রতি সরকারের কৃষিমন্ত্রী খুব উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা বলেছেন এবং তার বক্তব্যটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তিনি বলেছেন যে সৃজনশীলতা শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, এবং তিনি বলেছেন যে এটাকে বন্ধ করা দরকার। তিনি এটিও বলেছেন যে আমরা হচ্ছে গিনিপিগ, এক এক সময় এক এক বিশেষজ্ঞ আসে, আজকে এই সিস্টেম, কালকে সেই সিস্টেম, ওল্ড স্কিম, নিউ স্কিম, হাই মাদ্রাসা, বিভিন্ন রকমের সিস্টেম করে করে শিক্ষার কি 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এটা আমার কথা না, ওনার কথা, কারণ এখন তো অত লম্বা কথা বলার সুযোগ নাই। সুতরাং আমরা বলবো যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ঘন ঘন এক্সপেরিমেন্ট না চালিয়ে একটি দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা নিতে হবে, তার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নাহলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট হয়, ভর্তি পরীক্ষা হয়, সেখানে 10% 15% ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয় না, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কী হয়। সুতরাং শিক্ষা যে কোথায় নেমেছে, যতই আমরা বড় বড় বলি কপচাই না কেন, শিক্ষার অবস্থা কিন্তু খুবই খারাপ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি শেষ করে দিব যে আপনারা জানেন যে এরকম একটি দুর্যোগ অবস্থায় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, যেটি 1998 সালে আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে তার কার্যক্রম শুরু করেছিল, আবার আমরা 2019 সালের 10ই জানুয়ারি আমরা নতুন উদ্যোগে আবার কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত হাদিস ফাউন্ডেশন থেকে 29টি বই প্রকাশিত হয়েছে এবং 110টি মাদ্রাসা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। এই যে শিক্ষার ক্ষেত্রে আজকে আমাদের সন্তানদের ইমান আকিদা যদি হেফাজত করতে হয়, তাহলে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রণীত যে সিলেবাস, এটি অনুসরণ করার কিন্তু কোনো বিকল্প নাই, যেটি যতদিন যাচ্ছে তত এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আছে সাধারণ অনেক ভাই, তারাও কিন্তু আমাদের বই পুস্তক নিয়ে পড়ছে, তারা তাদের প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যসূচিভুক্ত করছে। সুতরাং আজকে যারা এখানে এসেছেন, আমি মনে করি যে সমাজ সংস্কারের জন্য শিক্ষকরা হচ্ছে অন্যতম কারিগর, কারণ তাদের মধ্যে ছাত্র তৈরি হবে, সেই ছাত্ররা একসময় সোনামণির দায়িত্বশীল হবে, সেই ছাত্ররা একসময় যুবসংঘের দায়িত্বশীল হবে, সেই ছাত্ররা একসময় আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল হবে, এবং এর মাধ্যমে কী হবে, সমাজ সংস্কার হবে। তো সেই জন্য শিক্ষকদেরকে আজকে আমাদের সন্তানদের ইমান এবং আকিদা হেফাজতের জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এবং এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যারা শিক্ষকতায় জড়িত আছি, শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা সমূহ আমির জামাত যেটি আমাদের জন্য রচনা করেছিলেন, এই বইটি যেন অবশ্যই আমরা সাথে রাখি, সেই সাথে মাদ্রাসার পাঠ্য বই সমূহের অন্তরালে সেখানে সেই বইটা আমাদেরকে সামনে আমাদেরকে রাখবো অবশ্যই, তাহলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা ক্লিয়ার হবে। এবং সর্বশেষ যেটি বলবো যে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের সাদেকপুরি পরিবারের অবদান, আজকে আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলতে বসেছি, সুতরাং আমাদের ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করার জন্য আমি মনে করি প্রত্যেক যারা আজকে এখানে মানে কর্মী সম্মেলনে এসেছেন, প্রত্যেকেই যেন যাওয়ার সময় যারা এখনও এই বই সংগ্রহ করেননি, প্রত্যেকে এই বই একটি করে সংগ্রহ করে নেবেন এবং এক নিঃশ্বাস ইনশাল্লাহ পড়ে ফেলবেন, তাহলে নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা সচেতন হতে পারবো, নিজের শিক্ষা সম্পর্কে আমাদের সচেতন হতে পারবো এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।